Assalamualaikum, মাওলানা স্কুলের সর্বজনীন ছাত্ররা, তোমাদের আজকে তোমাদের বাংলা ক্লাস আছে। আগের দিন আমি তোমাদের বাংলা ক্লাস নিয়েছিলাম, আজকে তোমাদের বাংলা মাধ্যম স্যার জয়েন করেছে। নাম হলো আসলাম স্যার। আসলাম স্যার তোমরা বলবে যে স্যারের সঙ্গে তোমাদের আজকে পরিচয় দিচ্ছি। স্যার সামনে আছে আমার সামনে, এই স্যার হলো আসলাম স্যার। আজকে তোমাদের সমস্ত বাংলা ক্লাস এই স্যার পড়াবেন। তোমরা তোমাদের যা কিছু অসুবিধা হবে, যা কিছু নোট লিখবে, সেটা এই স্যারের হোয়াটসঅ্যাপে তোমরা পাঠাবে। যাই হোক, স্যার পরিচয় করে দিলেন। আমি তোমাদের মরশুমের দিনে এই গদ্যাংশটি আলোচনা চলছিল, এটা স্যার পড়াচ্ছিলেন। আমি আবার প্রথম থেকে শুরু করছি তোমাদের সুবিধার্থে। মরশুমের দিনে প্রথমে এই মরশুমের দিনে এটা দেখো, আজকের পাঠ লেখক সুভাষ মুখোপাধ্যায়। লেখক সুভাষ মুখোপাধ্যায় মৌসুমীর দিন এই পাঠ যেকোনো বাংলা সাহিত্যে, যেকোনো সাহিত্য সংগ্রহের ক্ষেত্রে, সেটা গদ্য হতে পারে, গদ্য হতে পারে, নাটক হতে পারে, কবিতা হতে পারে, যে কোনো ক্ষেত্রে যিনি লিখেছেন তার জীবন পরিচিতি জানা অত্যন্ত আবশ্যক। কারণ তার রচনা বৈশিষ্ট্য যদি না জানতে পারি আমরা, তিনি কেমন লেখেন, তাহলে কিন্তু অনেক কিছুই খামতি থেকে যায়। সুভাষ মুখোপাধ্যায় লেখা মরশুমের দিনে আজকে আমি তোমাদের আলোচনা করছি প্রথম থেকে। তার আগে লেখক পরিচিতি, যেহেতু মূলত সুভাষ মুখোপাধ্যায় আধুনিক কবি এবং কবি হিসাবেই খ্যাতি লাভ করেছিলেন, কিন্তু যেহেতু এটা লেখক, তিনি লিখেছেন, এটা যেহেতু গদ্য রচনা তাই আমরা লেখক বলতে পারি। লেখক সুভাষ মুখোপাধ্যায় মূলত ছিলেন কবি, আধুনিক বাংলা সাহিত্যের কবি। জন্মগ্রহণ করেছিলেন নদিয়া জেলার কৃষ্ণনগরে। পিতার নাম কৃতিশচন্দ্র মুখোপাধ্যায়, মাতা জানকীবালা দেবী। সুভাষ মুখোপাধ্যায় বাংলা কাব্যজগতে, আধুনিক কাব্যজগতে এক অসাধারণ প্রতিভার স্বাক্ষর বহন করেছিলেন। 1940 খ্রিস্টাব্দে প্রথম কাব্য পদাতিক প্রকাশিত হয়। আস্তে আস্তে বাংলা সাহিত্যের ক্ষেত্রে তার লেখনী সম্ভার বিস্তৃত হতে লাগলো এবং আমরাও সমৃদ্ধ হলাম সুভাষ মুখোপাধ্যায়কে দিয়ে। এরপরে এক একে কাব্য যদি আমরা নাম করি, ছেলে গেছে মনে যত দূরে যায়, কালমদাস, ফুলফুটুক নাফুটুক ইত্যাদি। আর এছাড়া গদ্য রচনা আছে নারদের ডায়েরি, ধর্মবীদের আত্মদর্শন। তোমাদের পাঠ্য সুভাষ মুখোপাধ্যায় কেমন লিখতেন আগে জানতে রচনা করেছে। সমকালীন সমাজ বাস্তবতাকে কেন্দ্র করে লেখা এটা বাংলা সাহিত্যের যে কোনো কবি, উপন্যাসিক, নাট্যকার, গল্পকার তিনি লিখে চলেছেন। সুভাষ মুখোপাধ্যায় তার ব্যতিক্রম নন, তিনিও লিখেছেন, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। আজকে আমরা আলোচনা করব মরশুমের দিন। প্রথমে জানতে হবে যে মরশুমের দিনে কি, মরশুম শব্দের অর্থটা কি আমাদের জানতে হবে। মরশুম শব্দের অর্থ হলো ঋতু। মরশুম শব্দের অর্থ মরশুম, এর অর্থটা হচ্ছে কি ঋতু।
এটা আমাদের জানা উচিত। মরসুমের দিন, তার মানে আমরা বুঝতে পারছি কোন একটা বিভিন্ন আমাদের এই যে পরিবেশে ছটা ঋতু আছে এটা আমরা সকলেই জানি, কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই ছটা ঋতু, এই ছটা ঋতুর যে রূপ রস গন্ধে আমরা বাঙালিরা বিমোহিত, বিমুগ্ধ হয়ে যাই। এক একটা ঋতুকে কেন্দ্র করে এক একটা ফসল উৎপাদিত হয়, ফসল উৎপন্ন হয়। গ্রাম বাংলার কালচার, গ্রাম বাংলার এই যে পরিবেশ, সব ঋতু কেন্দ্রিক। এক একটা ঋতুতে আমরা দেখতে পাই এক একটা পার্বণ, এক একটা উৎসব অনুষ্ঠিত হয়। সেই মরশুমের দিনে এখানেও আমরা দেখব বিভিন্ন রকম ব্রত, ব্রতের কথা পাব, বিভিন্ন যাত্রীরা কি করছে, মানুষের আনাগোনা, তাদের জীবন পরিচিতি, তাদের দিনা দিন যাপন কীভাবে হচ্ছে, এবং ফসল যখন উৎপন্ন হচ্ছে কার উপর ডিপেন্ড করে ফসলগুলো হচ্ছে, মানে সব কিছু একটা এক গভীর একটা অনুপঙ্খ বিশ্লেষণ করেছেন লেখক সুভাষ মুখোপাধ্যায়। এবং গ্রামীণ পরিবেশেরই বর্ণনা যা আমাদেরকে আকৃষ্ট করে। সেই সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মরশুমের দিনে আমি মূল পাঠে যাব, তার আগে আমাদের উৎস জানতে হবে। উৎস কি? মরশুমের দিনে কোথা থেকে নেওয়া হয়েছে তা আমাদের জানতে হবে। উৎস হল নারদের ডায়রি। উৎস হচ্ছে নারদের ডায়রি। মরশুমের দিনে এই যে গল্প রচনা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? না, নারদের ডায়রি, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা গদ্য রচনা নানাদের ডায়রি, সেখান থেকে নেওয়া হয়েছে মরশুমের দিন। আমরা মূল পাঠে যাব এবং সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। তোমরাও খুব ভালো করে শুনবে, ভালো করে বুঝবে, এবং যেটা অসুবিধা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে জানতে চাইবে, প্রশ্ন দেওয়া হবে তোমাদের, সেখানে উত্তর করতে হবে, লিখতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। মূল টেক্সটাইল যায় ছোট মফস্বল শহর দীপই বাসদানি, ধরাধরি করে ছাদে মাল তুলছে বাসের কন্ডাক্টার আর ক্লিনার, বাস যাবে দূরের শহরে কি গঞ্জে। ছোট মফস্বল শহর, মফস্বল শব্দের অর্থ কি? মফস্বল শব্দের অর্থ হল না শহর না গ্রাম, অর্থাৎ শহর নয় গ্রাম নয়, জনবহুল এলাকা, এলাকাটা জনবহুল কিন্তু তাকে আমরা শহরও বলতে পারি না আবার গ্রামও বলতে পারি না, তাকে বলা হয় মফস্বল। সেই ছোট মফস্বল শহর কিন্তু জনবহুল এলাকা, অনেক জনসমাগম আছে সেখানে, অনেক মানুষের চলাফেরা আছে, যাতায়াত আছে। দীপই বাসদা, বাস দাঁড়ি, দীপ কি? যেখান থেকে বাস ছাড়ে, দীপটা হচ্ছে যেখান থেকে বাস চলে যাচ্ছে সেটা হচ্ছে দীপ। আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় তোমরাও দেখতে পাবে যে দীপটা, দীপ বিভিন্ন জায়গায় আছে যেখান থেকে বাস ছেড়ে চলে যাচ্ছে। সে আমি বলেছি যেখানে গ্রামীণ পরিবেশে কখনো কখনো দেখা যাবে তাদের কালচার, তাদের সংস্কৃতি কীভাবে ফুটে উঠেছে সেটা বিশ্লেষণ করেছে সুভাষ মুখোপাধ্যায়। ছোট মফস্বল শহর অর্থাৎ না শহর না গ্রাম, বেশ জনবহুল এলাকা, দীপই বাস দাঁড়িয়ে, যেখান থেকে বাস ছাড়ে সেই জায়গাটায় বাসটা দাঁড়িয়ে আছে। ধরাধরি করে ছাদে মাল তুলছে বাসের কন্ডাক্টর আর ক্লিনার। কন্ডাক্টর শব্দের অর্থ কি? কন্ডাক্টর যিনি টিকিট কাটেন তাকে বলা হয় কন্ডাক্টর, আর ক্লিনার তিনি ধোয়া মোছা করেন অর্থাৎ বাসটি পরিষ্কার করেন, তিনি হচ্ছেন ক্লিনার। ধরাধরি করে ছাদে মাল তুলছে বাসের কন্ডাক্টর আর ক্লিনার। আমরা জানি যে মাল যদি দাঁড়িয়ে থাকে এবং সেখানে ধরাধরি করে ছাদের দিকে মাল তোলা হয় এবং সেখানে হেল্প করছেন কারা কারা, সাহায্য করছে ক্লিনার আর কন্ডাক্টর, দুজনে একে অপরকে সাহায্য করছে এবং ধরাধরি করে মাল তুলছে ছাদে।
বাস যাবে এর শহরে কি গঞ্জে, বাসটা কোথায় যাবে? কোনো দূরে যেতে পারে কিংবা কোনো গঞ্জে, গঞ্জে কোনো দূরে বা কোনো বাজার এলাকা। গঞ্জ শব্দের অর্থ হলো বাজার এলাকা। বাসটা যাবে, লেখক জানিয়ে দিচ্ছেন আমাদের যে বাসটা যাবে কোনো দূরে কিংবা কোনো বাজার এলাকা। সারা পথ সকলে যাবে না, কারণ আমরা জানি একটা বাসে যখন যাত্রীরা ওঠে তখন কিন্তু সারা পথ ওই বাস যাত্রীরা যেখান থেকে উঠলো এবং শেষ গন্তব্যস্থল পর্যন্ত নামে না, শেষ গন্তব্যস্থলে গিয়ে যখন বাসটা দাঁড়ায় তখন কিন্তু যাত্রীরা নেমে নেয় না। পথের মধ্যে বিভিন্ন রকম মোড় পড়ে, কেউ কিছুটা দূরে গিয়ে নামে, কেউ আরো দূরে গিয়ে নামে, কেউ আরেকটু দূরে গিয়ে নামে। এভাবে পথের মধ্যে যাত্রীদের ওঠা নামা, এটা কিন্তু আবহাওয়া, এটা চলতেই থাকে। কতদিন ধরে বাস চলছে আমি তো সেই ছোটবেলা থেকে দেখে আসছি যে বিভিন্ন মোড়ে, কারণ মানুষ সবাই কিন্তু শেষ গন্তব্যস্থল পর্যন্ত যায় না, কেউ আগে নেমে যায়, কেউ কিছুটা দূরে নেমে যায়, কেউ 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 আবার শেষ গন্তব্যস্থলে যায়। গ্রামের যাত্রীরা নেমে নেমে যাবে মাঝ রাস্তা, গ্রামের যারা যাচ্ছি তারা মাঝ রাস্তায় নেমে নেমে যায়। লেখক বর্ণনা করছেন এখানে কারো বাকি মামলা ছিল, কেউ বা এসেছিল সরকারি চিকিৎসায় হাকিমের কাছে দরবার করতে, কারো শক্ত রুগী আছে হাসপাতালে দেখতে এসেছিল, কেউ এসেছিল দোকানের জন্য মাল ধরতে, কারো কোর্টে মামলা ছিল, কোর্টে বিভিন্ন মামলা হয়, কেউ কোর্টে মামলার জন্য গিয়ে গেছে, কেউ এসেছিল সরকারি সেরেস্তা সরকারি কার্যালয়ে। হাকিম মানে হচ্ছে যিনি হুকুম দেন, ম্যাজিস্ট্রেট, তো সেই ম্যাজিস্ট্রেটের কাছে দরবার করতে, দরবার মানে হচ্ছে সভা, মূলত দরবার শব্দের অর্থ হল সভা। কিন্তু এখানে দরবার শব্দের অর্থ সভা তো আছে, তার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের কাছে আবেদন বা কর্তৃপক্ষের কাছে কোনো নালিশ বা অভিযোগ জানানো, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো যে কেউ গেছে কোর্টে মামলা করতে গেছে, তার কোর্টে মামলা ছিল সে গেছে, কেউ এসেছিল সরকারি কার্যালয়ে সেরেস্তায় হাকিমের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে যিনি হুকুম দেন তার কাছে দরবার করতে, অভিযোগ জানাতে, নালিশ করতে বা কোনো কিছু আবেদন করতে। কারো শক্ত রুগী আছে হাসপাতালে দেখতে এসেছিল, কারো শক্ত রুগী, শক্ত এই জায়গাটা গভীর ব্যঙ্গলাবাহী, এক তাৎপর্যবাহী, শক্ত রুগী, শক্ত রুগী বলতে কি বোঝায়, অর্থাৎ মৃত্যু পথ যাত্রী যে রুগী, অর্থাৎ যে রুগী দীর্ঘ রোগে আক্রান্ত, রোগে ভুগছে, কঠিন রোগে যে জর্জরিত, এক কথায় তাকেই লেখক ব্যঞ্জনায় তুলে ধরেছেন শক্ত রোগ। অর্থাৎ কারণ আত্মীয় রিলেটিভ হাসপাতালে ভর্তি আছে এবং তার কি কঠিন ব্যায়াম হয়েছে, দুরারোগ্য ব্যাধি, যে রোগ সহজে ছাড়েন না তিনি, অর্থাৎ যিনি দেখতেছি যে তার আত্মীয় হাসপাতালের বেডে শুয়ে আছেন, শক্ত রোগী বলা হয়েছে, কঠিন দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, কেউ দেখতে এসেছেন তাকে, কেউ এসেছিল দোকানের জন্য মাল ধরতে। আমরা জানি যে দোকানের জন্য যখন এক ছোটো ছোটো গ্রাম এলাকাগুলোতে দোকান থাকে তো, এবং তারা দোকান থেকে বিভিন্ন রকম মালপত্র কিনে আনে কোনো ভালো ভালো জায়গা থেকে যেখানে অনেকটা সস্তায় পাওয়া যায়, তো কেউ দোকানের জন্য মাল তুলবে বলে কেউ গেছে, বাসে করে কেউ যাবে, বিভিন্নজন মানুষের বিভিন্ন রকম বর্ণনা। এই যে সুভাষ মুখোপাধ্যায় দেখাচ্ছেন এই গদ্যাংশে বিভিন্ন জন মানুষ, বিভিন্ন রকম মানুষের বর্ণনা আমরা পাচ্ছি, তাদের কালচার, তাদের আচার আচরণ সব কিছুর প্রকাশ, তারা কি করে, কখন তাদের এই যে যাতায়াতটা বাড়ে, সব কিছু বর্ণনা করছেন। ভিতরে নিজের নিজের জায়গায় হাতের জিনিস রেখে অনেকেই বাড়িয়েছে না, ভিতরে পাশে ধর একটা বাস, তার ভিতরে নিজের নিজের জায়গায় কিছু রাখলো, রেখে বাইরে এসে দাঁড়ো। এটা হয় সাধারণত যখন বাস ছাড়তে দেরি আছে, ঠিক আছে এখন বাস ছাড়তে দেরি আছে একটু বাইরে গিয়ে দাঁড়ায়, এরকম হয় সাধারণত। সামনে চায়ের দোকানে বেঞ্চের উপর বসে ড্রাইভার চা খায়, সামনে একটা চায়ের দোকান আছে এবং সেখানে ড্রাইভার, এটা সাধারণত হয়, আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে ড্রাইভার এখনো টাইম হয়নি বাসে, তিনি চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে।